ওয়াম্যান অ্যাকশান ও পাউলেম দা ইনাম্মা মিনা সানিয়া ইন মিনাল মুসলিম আলাইকুম আসসালাম রহমত উল্লাহে বরা কে তো একবার জানতে চেয়েছেন নিজের স্ত্রীর সঙ্গে পেছন দিক দিয়ে মিলন করা যাবে কি না আপনার স্ত্রীর সঙ্গে পেছন দিক দিয়ে মিলন করা তখন বৈধ হবে যদি আপনি আপনার স্ত্রীর জনি পথ ব্যবহার করেন যদি আপনার স্ত্রীর জনি পথে মিলন করেন তাহলে আপনার জন্য বৈধ আর যদি আপনার স্ত্রীর মলদার ব্যবহার করেন তাহলে আপনার জন্য স্ত্রীর সঙ্গে মলদার দিয়ে সঙ্গম করাটা হারাম এবং এর জন্য আল্লাহ তালা লুত আলহসালামের কওমকে ধ্বংস করেছিলেন এরকম অন্যায় কাজ করেছিল তার জন্য আল্লাহ তালা লুতের বংশধরকে লুতের আল্লাহ আল্লাহতালা ধ্বংস করে দিয়েছিলেন হালাক করে দিয়েছিলেন অতএব সাবধান আপনি আপনার স্ত্রীর পেছন দিক থেকে মিলন করতে পারেন উদ্দেশ্য হতে হবে জনিপথ যদি জনিপথ হয় তাহলে আপনার জন্য পেছন দিক দিয়ে মিলন করা বৈধ হবে আল্লাহ তালা সোরা বাকার দুশো তেইশ নম্বর আয়তে এ ব্যাপারে বলেছেন নিসা নেশাকুম হারসুল্লা হারসাকুম আন্নাশি এতম অকাদ্দিমৌলি আনফুসিকম তোমাদের স্ত্রী তোমাদের শস্যক্ষেত্র তোমাদের জমি অতএব তোমরা তোমাদের জমিতে যেভাবে ইচ্ছা গমন করতে পারো যেভাবে ইচ্ছা আসতে পারো ইহতদের ধারণা ছিল যে মহিলাদেরকে উবুড় করে যদি পিছনের দিক দিয়ে মিলন করা হয় সঙ্গম করা হয় তাহলে সন্তান জন্ম হলে তাদের চক্ষু টেরা হয় বা সে মানে অপূর্ণাঙ্গ সন্তান হয় এরকম তাদের ধারণা ছিল তাই আল্লাহ তালা তাদের এই ধারণাকে খণ্ডন করে এই আয়াত নাজিল করলেন নিসা হকম হারুসুল্লাম ফায়াতু হারসাকুম আর না তোমাদের স্ত্রীরা তোমাদের শস্যক্ষেত্র জমিস্বরূপ দিক দিয়ে ইচ্ছা মিলন করতে পারো অতএব পেছন দিক দিয়ে আপনি মিলন করতে পারেন যদি উদ্দেশ্য হয় যে জনিপথ যদি মলদার হয় তাহলে হারাম হয়ে যাবে তাহলে কাবিরা গুণা হবে সেই জন্য আপনাকে কালকে আমদানি শাস্তিভোগ করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরে